এভাবেই নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে শীতলক্ষার কয়লাঘাটে কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এমএল আফসারউদ্দিন নামের একটি লঞ্চ ডুবে যায়। নিখোঁজ হয় অনেক যাত্রী। এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লঞ্চে উঠছি ভাই, আমি কোটে যাবো, কাগজপত্র আসছিল, টাকা আসছিল, মোবাইল ছিল, আমার মনে করেন জামা কাপড় সব ওই মনে করেন জোতা মোতা নতুন ছিল, এগুলি সব ফেলাই দিছি নদীতে ডুববে আছে গা। যখন পাঁচ দা পিছন দা একটা আইসা একটা ডুসা মারল লঞ্চ দিয়া, লঞ্চের পিছনে ডুসা মারল একটা বড় শিপ, ওই শিপটা ডুসা মারার পরেই মনে করেন আমরা পিছন থেকে ডুসা মারার পর সামনে আস দেখলাম পিছে চেয়ে যাবে একটা শিপ বাজছে, তো সামনে আইসা মাথায় গেলাম, মাথায় গিয়া অনেক এই লঞ্চ আস্তে আস্তে ডুবাই লাইতাছে, লঞ্চ ডুবতেছে, আমরা মনে করেন লঞ্চ যখন কাইতে গেছে আমরা ভাই কাইতে পুইরা নিচে গিয়া পানির সাথে পল্টাইতেছি, পল্টাইতে 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 তো অনেকক্ষণ পল্টানোর পরে এক সাইডে গিয়া উঠলাম, ওঠার পরে দেখি কি মনে করেন 50-60 জন মানুষ এমন আমার মতন কইরা গেছে, কইরা এরকম সাঁতরাইতে আসছে সাঁতরাইতে আসছে, আমরা দূরে থেকে টলার একটা আসলো, টলার একটা ইশারা দিলাম, আইলো টলারে উঠলাম, ওঠার পর ভাই ওই শিপ এই যে এত চিল্লাইলাম ভাই শিপটা আর থামাইলো না, হ্যাঁ শিপটা আর থামাই নাই, শিপটা থামাইলে আমাদের মানুষ লঞ্চের নিচে যে গেলে গেছে গা মরিয়া গেছে গা, নিচে যারা উঠতে না পারছে হেরা মরিয়া গেছে গা, আর যারা অনুমানিক 150 বুঝছেন 150 লোক হইব। ধাক্কা দেওয়ার পরে আপনার বাজার ধাক্কা মারতেছে, ধাক্কা দিয়ে কন্টিনিউ যাইতেছিল, যাওয়ার পরে আপনার গেল, আর যারা যারা বাড়িতে পারছে বাড়ি সাঁতরা কাটছে, দুইটা ছোট টলার আসছিল, টলার আইসা উদ্ধার করছে আমাদেরকে। আমরা উদ্ধার হয়েছি খুব সম্ভবত 50 জনের মতো হইতে পারছে। আমার ওয়াইফ এই বড় জাহাজটা নিচে চলে গেছিল, হিজাবটা ছিঁড়ে তারপর বাইরে হয়েছে, জাহাজটা এইভাবে উল্টে গেছে, উল্টে যাওয়ার সাথে আমার ভিতরেই জাহাজের ভিতরে ঢুকাই দিয়েছে, ওইটার ভিতরে পুরো হিজাব টিজাব তো আমার পুরো হয়ে গেছে, আমি তো আর কিছু বলতেও পারতেছি না, আল্লাহ পাকি হয়তো মালিক, আস্তে আস্তে করে আমি বুঝলাম যে আমি উপরে উঠতেছি, নিচের থেকে আমি উপরে উঠতেছি, আলোটা দেখতেছি, তারপরে দেখলাম আমার হাজবেন্ড আমাকে ডাকতেছে, তারপরে এটা ছিঁড়ে হিজাব ছিঁড়ে দমটা ছাড়ছে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী ওই যাত্রীবাহী লঞ্চে শতাধিক যাত্রী ছিল। খবর পাওয়ার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করছে।